আছেন বিন জামাত কোথায় তোর খালেদা জিয়ার বিএনপি কোথায় তোর জঙ্গি আয় খেলবো খেলা হয় দিল্লি সামিম ওসমান তুই যদি আল্লাহ রাসূলকে বিশ্বাস করস তুই বলতি আল্লাহ রাসূলের পর আমার মা শেখ হাসিনা নাউজুবিল্লাহ আগে খেলা এখন শুরু হইছে আয় একটু খেলি তো বন্দুক দিয়ে নয় এই খেলা অস্ত্র দিয়ে নয় এই খেলা ওসি সাহেবকে চিম্মি করে বিএনপি পুরো দিন পশ্চিম কালো কিছু করবে না ওসি সাহেব আপনার থানার সামনে কথা দিয়ে গেলাম বিএনপির কোন নেতা কর্মী অবৈধভাবে যদি থানায় গিয়ে অন্যায় কিছু করে আমাকে জানাবেন ছাত্রের সাথে দল থেকে বহিষ্কার কিন্তু মনে রাখে এই সেনবাগের আওয়ামী যুবলীগ অস্ত্রটা কোমরের মধ্যে থেকে নিয়ে টেবিলের উপর রাখছে পাটা টেবিলের উপরে রেখেছে এবং বলেছে আমি ছাত্রলীগের উপর কাজটা এখন করেন মামলা দেওয়ার আগে গ্রেপ্তার প্রিয় ভাইরা মামলা রেকর্ড হয় নাই গ্রেপ্তার তাই এগুলা মনে করিয়ে দিচ্ছি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আপনার বিরুদ্ধে অভিযোগ করার কিছুই নাই কিন্তু এ অস্ত্রধারীরা এখনো ঘুরে এ অস্ত্রধারীকে গ্রেপ্তার করতে হবে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে এদেরকে আইনের আওতায় নিতে হবে তবে আমার নেতা কর্মী যুবদল ছাত্রদল আইন নিজের হাতে তুলে নেবেন না প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা বুকে হাত দিয়ে বলেন পরপরে ছয় বার আমি পিছিলাম এক বড় হয় নাই আপনাদের দয়ার উপর আমার কোন গুণ ছিল না গুণ ছিল শহীদ জিয়ারা দানিশী গুণ ছিল খালেদা জিয়ার আপসি নেতৃত্ব গুণ ছিল তারেক রহমানের এই হাসিনা বিরোধী আন্দোলনের কৃতিত্ব সেই কারণে আপনারা যদি বুকে হাত দিয়ে বলতে পারেন এই সেনবাগ বাজারে আমি আপনাদের কাছে কোন চাঁদাবাদি করেছি আমি নির্দেশ দিয়ে যাচ্ছি কেউ যদি বিএনপির নামে কোন ব্যবসায়ী অন্যায় ভাবে কারোর উপরে চাঁদাবাজি করে দয়া করে আমার একটা ফোন নাম্বার আছে সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কার করা তবে একটা কথা আছে সমনচির বাজারে গুলি করা পুলিশদেরকে দড়াইয়া যারা গাড়িতে উঠাই দিছে যারা সেনবাগে বাজারে সন্ত্রাসীদের চোখ রাঙ্গানোকে উপেক্ষা করে তারা মিছিল করেছে যারা রাতে ঘুমাতে পারে নাই যারা এক হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে যারা জঙ্গলে বসে রাত কাটিয়েছে তাদেরকে যদি আমার কোন নেতা অবমূল্যায়ন করেন তাহলে আপনাদেরও ক্ষমা আন্দোলন করব আমরা পুলিশের মামলা খাবো আমরা রাতে ঘুমাবো মারবো না আমরা এখন নতুন পাখি আছে এখন নতুন নতুন যারা সেনবাগের মুখে একদিনও মিছিল করে নাই তারা এখন নতুন নতুন অফিস করে নতুন নতুন আগমন শুরু হয়েছে আগমন হোক প্রতিদ্বন্দ্বী আমার সাথে করে কিন্তু দলের নিয়ে কোনো বিভাজন তৈরি করবেন না আমি দল করি আপনিও দল করেন আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই কিন্তু অতিথি পাখিদেরকে এনে যারা জেল কেটেছে যারা মাইন খেয়েছে যারা পুলিশের গুলি খেয়েছে যারা একশো মামলা করেছে যারা বৃহস্পতিবার সকাল থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত কোর্টে হাজির হয়েছে তাদেরকে মূল্যায়ন করছে আমার পদের দরকার এমপি বহুবার হয়েছে এমন যোগ্য ব্যক্তি আসবে ইনশাল্লাহ বাংলাদেশে তারেক রহমান মাস্টার মাইন্ড তারেক রহমান গণতন্ত্র বিশ্ব
বাংলাদেশে আন্দোলনের মহাপুরুষ গণতন্ত্র আন্দোলনের মহাপুরুষ আগামী তো আবার ইনশাআল্লাহ তারেক রহমান আসবে একটু ধৈর্য ধরতে হবে এই সরকারকে সহযোগিতা করতে হবে তাই আজকে এই সমাবেশ থেকে আমাদের দাবি অনতিবিলম্বে বাংলাদেশের আন্দোলনরত সকল দলের সহযোগিতা নিয়ে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি